দর্শক, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সাদাত হোসাইন। সাদাত, আপনার কাছে জানতে চাচ্ছি আসলে ঠিক কত শতাংশ ভোট পড়েছে FBCCI নির্বাচনে, আর ফলাফল ঘোষণা হবে ঠিক কখন জানাবেন? তানিয়া, এই মুহূর্তে কিন্তু ভোট গ্রহণ শেষ এবং গণনা চলছে, এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা কিন্তু প্রার্থী এবং তাদের যে সমর্থকরা রয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটের আসলে ফলাফল জানার জন্য। এবং ভেতরে ভোট গ্রহণ ভোট গণনা চলছে, এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 90% ভোট কিন্তু পড়েছে। আপনি জানেন যে এটি আসলে দীর্ঘদিন পরে FBCCI-এর একটি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন হচ্ছে, এবং সে কারণে ভোটারদের কিন্তু একটি বিশাল উৎসাহ আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, এবং বিপুল সংখ্যক ভোটাররা কিন্তু বিভিন্ন সংগঠন থেকে, দেশ বিদেশের দুঃখিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছেন তারা ভোট দিতে, এবং সেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে নতুন যে নেতৃত্ব আসবে তারা আসলে বর্তমান সময়ে যে ব্যবসার যে সংকট চলছে বিশ্বব্যাপী এবং সেটির যে প্রভাব বাংলাদেশে পড়েছে তার সেই ক্ষেত্রে সেখান থেকে উত্তরণের জন্য তারা কাজ করবেন, এবং আগামীতে যে LDC গ্রাজুয়েশন রয়েছে এবং গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে কিভাবে বহির্বিশ্বে তাদের বাণিজ্য চালিয়ে যাবে সেই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে তারা কাজ করবেন। এবং বর্তমান সময়ে যে মূল্যস্ফীতি চলছে, বিশেষ করে সাধারণ ব্যবসায়ীরা যাতে মূল্য বৃদ্ধি করে জনগণকে কষ্ট দিতে না পারে সেদিকেও আসলে এই নতুন নেতৃত্ব লক্ষ্য রাখবেন এবং কাজ করবেন। এই সব কিছু মিলিয়ে আসলে নির্বাচন কমিশনার, অর্থাৎ এখানে যিনি দায়িত্ব রয়েছেন যে নির্বাচন পরিচালনাকারী বোর্ড তার প্রধান মতিন চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ভোটারদের কাছ থেকে বা প্রার্থীদের কাছ থেকে আসলে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি, এবং এখন পর্যন্ত ভোট গণনা চলছে এবং খুব সম্ভবত 9টা 10টার আগে আসলে ভোটের ফলাফল পাওয়া আসলে সম্ভব হবে না। ফলাফল পেলে নিশ্চয়ই আপনারা